কুরবানির দিন ঈদের সালাত আদায় করে নিজের পশু নিজে কুরবানি করাই উত্তম। অন্য কোনো দোয়া জানা না থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করে দেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে কুরবানির দিন কুরবানি করে সকালবেলা না খেয়ে আপনি মসজিদে আসবেন ঈদের সালাত আদায় করতে। ঈদের সালাত আদায় করে কুরবানি করে কুরবানির মাংস এক টুকরো নিয়ে আগে বাসায় পাঠিয়ে দেবেন, ওটা রান্না করে ওই কুরবানির মাংস দিয়ে আগে প্রথম নাস্তা করবেন, ইনশাআল্লাহ এই আমলটা আপনারা করবেন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কেবলমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জিলহজ মাসের 8 তারিখে জুমার সালাত আদায়ের লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধি মণ্ডলী, সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মানুষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, কুরবানি থেকে আমাদের কী ধরনের শিক্ষা নেওয়া উচিত, একজন নবী হয়ে কীরকম পরিশ্রম করেছেন জাতির জন্য, তার কমের জন্য, এই প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা পাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝেও একজন নবীকে প্রেরণ করেছেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দেখানো পথ ও পদ্ধতি অনুসরণ করলে মানুষ ইহকালীন জীবনে যেমন কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে, ঠিক পরকালীন জীবনে তিনি নাজাত পেয়ে জান্নাতের একজন বাসিন্দা হতে পারবেন, এটা আমরা আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য প্রাণীকে সৃষ্টি করে সবার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে এসে আমি আপনি আল্লাহর দাসত্ব কতটুকু আমরা করতে পারছি, এটা সামনে কোরবানি একটা ত্যাগ তিতিক্ষার একটি কাজ আসছে আমাদের সামনে, আমরা আসলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কতটুকু আল্লাহর জন্য কুরবানি করছি এটাই হলো বড় বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কুরবানির মাংস রক্ত হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় কি তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। তোমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, আসলে কি মানুষকে দেখানোর জন্য কুরবানি করা হচ্ছে নাকি সমাজে আমি সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি বড় ধরনের কুরবানি না করলে কেমন দেখাই, এটা উদ্দেশ্য নাকি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে দেখেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত মর্যাদা এবং সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। দেখুন যখন মানুষকে সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যাও আদম, মাটির আদমকে যাও সিজদা করো, মানে মানুষকে সিজদা করো। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর অন্য কারো কাছে মাথা মতো করা যাবে না, একমাত্র আল্লাহর জন্যই আপনার আমার মাথাটা কি হবে নোয়াবে, সিজদাই যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কতটা সম্মান দিয়েছেন মানুষকে যে মাটির আদমকে তখনও জান দেওয়া হয়নি, আদমকে তার ভিতরে রূহ প্রবেশ করানো হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও মাটির আদমকে সিজদা করো, কতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ। সবাই সিজদায় লুটিয়ে গেল কিন্তু ইবনে শয়তান সিজদা করলেন না, এই সেই ইতিহাস আল্লাহ সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
আল্লাহ প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করতে চাই, ফেরেশতারা তোমাদের মতামত একটু দাও আমাকে। قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ফেরেশতারা আল্লাহর এই জবাবে বলেছিলেন, আল্লাহ এদেরকে সৃষ্টি করার দরকার নাই, এরা পৃথিবীতে গিয়ে অশান্তি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অতএব মানুষদেরকে সৃষ্টি করার দরকার নেই তো, আমরাই তো যথেষ্ট রয়েছি আপনার তাসবিহ তাহলিল জিকির আজগারের জন্য, কী দরকার মানুষকে সৃষ্টি করার। আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যে জিনিস জানি সেটা কিন্তু তোমরা জানো না, আমি যে কী উদ্দেশ্যে সৃষ্টি করতে চাই সেটা তো তোমরা জানো না, অতএব আমি মানুষের সৃষ্টি করব। এই যে সবার কথাকে আল্লাহ উপেক্ষা করে মানুষকে সৃষ্টি করলেন, এখানে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন পৃথিবীতে যে কাজই আপনি আমি করি না কেন, সেই কাজ করার পূর্বে পরামর্শ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানতেন মানুষকে সৃষ্টি করতেই হবে, এরপরেও ফেরেশতাদেরকে ডেকে পরামর্শ করেছেন, মানে পরামর্শ করতে হবে এটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে, যে পরামর্শ করে যদি মিলে যায় পরামর্শ কাজের সাথে আলহামদুলিল্লাহ, যদি না মিলে যায়, যদি কল্যাণকর হয় তাহলে ওই কাজ পরামর্শ করার পরে যদি কারো পরামর্শের সাথে না মিলে যায়, যদি ওই কাজটি কল্যাণকর হয় তাহলে অবশ্যই সেই কাজটা আপনি করতে পারবেন, কিন্তু পরামর্শ লাগবে, এটা আল্লাহ শিক্ষা দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করে ফেললেন আদম আলাইহিসসালামকে, এবার সবাইকে বললেন সিজদা করতে, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না, সে অস্বীকৃতি জানালো, যে সে হলো মাটির আদম আর আমি হলাম আগুনের তৈরি, আগুনের তৈরি হয়ে আমি মাটির আদমকে কেমনে সিজদা করি, এটা তো আমার সম্মানে বাধা দেয়, কারণ মাটিকে আপনি আকাশে ছুড়ে দেন পায়ের নিচে চলে আসবে, উপরে থাকবে থাকবে না, আর আগুনকে জ্বালিয়ে দেন, আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখানে করে দেবে, ও নিচে থাকবে না, ওই উপরে সবসময় থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, তো দেখেন মাটির আদমকে সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে সেখান থেকে বের করে দিলেন একটি অপরাধের কারণে। কয়টি অপরাধ? একটি অপরাধের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আইন অমান্য করার কারণে তাকে বহিষ্কার করা হলো। আপনি আমি অহরহ পাপ করছি, আল্লাহর বিধান লঙ্ঘন করে চলছি, আমরা কতবার আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করি একটু ভেবে চিন্তে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন যাও জান্নাতে বসবাস করো, কিন্তু ওই যে গাছটি দেখছো সেই গাছের নিকটে তুমি যাবে না, যদি ওই গাছের নিকটে যাও তাহলে তুমি জুলুম করবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো শয়তানের ওয়াসওয়াসায় তিনি গাছের নিকটে গেলেন, ক্ষতিগ্রস্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম কয়েকটি পাপ করেছিলেন, অপরাধ করেছিলেন? একটি, আল্লাহর একটি আইন অমান্য করেছেন শয়তানের ধোকায় পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেছেন। যখন মানুষ কিয়ামতের মাঠে অস্থির হয়ে যাবে, মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে, মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে যে তুমি তো হলে আমাদের প্রথম নবী, আমাদের পিতা, প্রথম মানুষ, আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করেছে, এবার আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আর কতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকবো? সম্ভব নয় দাঁড়িয়ে থাকা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য। কিন্তু আদম আলাইহিস সালাম সেই সাহস পাবেন না, কেন? একটি অপরাধ করেছিলেন, একটি ভুল করেছেন, আল্লাহর একটি আইন অমান্য করেছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্ষমা প্রার্থনা চেয়েছেন আল্লাহর নিকটে, তবুও তিনি সাহস পাবেন না। তো আপনি আমি বুকে হাত দিয়ে কীভাবে চাপড়াই আর বলি আমি হলাম পাকা মুমিন, জান্নাত আমাকে কে ঠেকে আমার জান্নাত? হ্যাঁ, আমরা বলি না, আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমার সালাত ছুটে না, আলহামদুলিল্লাহ আমি যাকাত ঠিকঠাক মতো দেই প্রত্যেক বছরে, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি, আলহামদুলিল্লাহ রমজান মাসে সিয়াম রাখি, নফল ইবাদত করি, কিন্তু মানুষের সাথে জুলুমও করে সেটা কিন্তু বুঝতে পারি না। তারপরে আমরা কিন্তু মুখে হাত দিয়ে
বলে আমাকে কে আমার জান্নাত কে ঠেকায়, ইনশাল্লাহ আমি জান্নাতের প্রত্যাশা করি। অবশ্যই জান্নাতের প্রত্যাশা করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি তোমার জীবনকে তোমার নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আজকে লক্ষ্য করুন, আপনি আপনাকে, আমি আমাকে নিজেকেই প্রশ্ন করি, আমি আমার সাড়ে তিন হাত বডিতে ইসলামের পরিপূর্ণ বিধান ফিরে আনতে পারছি কিনা, আমি আমার সাড়ে তিন হাত বডিতে ইসলামের পরিপূর্ণ বিধানগুলো মানতে পারছি কিনা, আমি আমার সাড়ে তিন হাত বডিতে ইসলামের পরিপূর্ণ বিধান কায়েম করতে পেরেছি কিনা, একটু যদি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারবো আমার দ্বারা কেউ কি শাসিত হচ্ছে, আমার দ্বারা কেউ কি কষ্ট পাচ্ছে, আমার কথার দ্বারা কেউ কি আঘাত পাচ্ছে, আমার চোখের ভঙ্গিমায় কেউ কি কষ্ট পাচ্ছে, আমার কথাবার্তা আমার চালচলনে আমার ব্যবহারে কেউ কি কষ্ট পাচ্ছে, নাকি কষ্ট দেওয়ার জন্য আমি ওভাবে তাকাই তার দিকে, কষ্ট দেওয়ার জন্য কি আমি এভাবে কথা বলি। যদি এগুলো হয়ে থাকে তাহলে আমি আমার সাড়ে তিন হাত বডিকে পরিপূর্ণ ইসলামের মতো করতে পারিনি, কারণ আল্লাহ বলেছেন নিজেকে বাঁচাতে হবে আগে পরিবার, তারপরে পরিবারকে বাঁচাতে হবে। কিন্তু আজকে সমাজে দেখুন আমি নিজেই ঠিক নেই অথচ সমাজের মানুষকে ঠিক হতে বলছি, এটা তো আল্লাহ আপনাকে দায়িত্ব দেয়নি, আল্লাহ দায়িত্ব দিচ্ছে আগে নিজেকে ঠিক হতে, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে ঈমানদার হতে হবে, ঈমানদার ছাড়া তো নয়, যারা ঈমান আনেনি তাদের কথা আল্লাহ বাদ দিয়েছেন, ওদের হিসাব নেই এখানে, যারা ঈমান এনেছে তাদেরকেই বলেছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তুমি আগে তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার যারা আহাল পরিবার আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে আসি, আমার সন্তান বাসায় ঘুমাচ্ছে, ফজরের সালাতে আসছি আমার সন্তান ঘুমাচ্ছে, আমি ডাক দেই না, ছোট মানুষ যুবক মানুষ রাত দেরি করে ঘুমিয়েছে থাক, রাতটা জেগেছিল কাজ করেছে পড়াশোনা করেছে, ফজরবেলা ডাকলে ব্রেনে আঘাত পাবে সমস্যা হবে, বাচ্চাকে ভালোবাসার স্নেহ দিয়ে আমি আর মসজিদে নিয়ে আসলাম না। আপনি সালাত আদায় করছেন, আপনার সন্তান সালাত আদায় করল না, আপনার স্ত্রী উঠল না, তো আল্লাহ কী দায়িত্ব দিয়েছেন, নিজেকে পরিশুদ্ধ করার সাথে সাথে পরিবারকেও পরিশুদ্ধ করার কথা আল্লাহর কোরআন বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ হতে বলেছেন, পরিবারকে পরিশুদ্ধ করার জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস আপনাদের সকলেরই জানা, এরপরও আমাদেরকে এগুলো স্মরণ করিয়ে দিতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছোট শিশু মানুষ, এটা থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, যখন ইব্রাহিম আলাইহিসসালাম ছোট শিশু মানুষ তখন দেখলেন ভাবলেন যে আমার বাবা আজর তৎকালীন সময়ে সরকারের একজন মন্ত্রী, তিনি মূর্তি নিজের হাতেই তৈরি করতেন, ইব্রাহিমের পিতা, ইব্রাহিমের পিতা আজর নিজের হাতেই মূর্তি তৈরি করতেন, তো এই দৃশ্য দেখতেন যে মূর্তি আমার বাবা নিজের হাতে তৈরি করে, আবার সেই মূর্তির কাছে গিয়ে প্রণাম করে, মূর্তির কাছে গিয়ে বিভিন্ন আপদ বিপদের কথা উপস্থাপন করেন, মূর্তির সামনে বিভিন্ন খাবার রেখে আসেন, কিন্তু সেই মূর্তিগুলো কোনো কথাও বলতে পারে না, খাবার খেতেও পারে না, সেই খাবারের মধ্যে যে মাছি পড়ে সেই মাছিগুলোও দাঁড়ানোর তাদের কোনো ক্ষমতা থাকে না। এই দৃশ্য যখন দেখল এই ছোট্ট শিশু, তখন তার ভিতরে একটি কন্দল সৃষ্টি হলো, আসলে ঘটনাটা কী, রহস্যটা কী, যে মূর্তিকে আমার বাবা নিজের হাত দিয়ে তৈরি করে সেই মূর্তির কাছেই আবার কান্নাকাটি করে, এটা তো কেমন হলো বিষয়টি, এ কেমন স্রষ্টা, যাকে আমি নিজ হাতেই তৈরি করলাম সে আমার স্রষ্টা হয় কীভাবে, এটা তার মনের ভেতর কন্দল সৃষ্টি হলো। এরপরে একদিন উৎসবের দিন চলে আসলো, একটা উৎসবের দিন আসার কারণে
সবাই সে উৎসবে যাবে, উৎসব পালন করবে, পূজা করবে। তো ইব্রাহিমের পিতা তাকে বললেন, ইব্রাহিম চলো যাই, আমরা আমাদের উৎসবে যাচ্ছি, তোমাকেও নিয়ে যাব আমরা, চলো আমরা সেই উৎসবে যাই। সবাই নতুন পোশাক আশাক করে সেই উৎসবে যাচ্ছে। ইব্রাহিম মনে মনে একটা জল্পনা কল্পনা আঁকলেন, আমি তো এগুলো পছন্দ করি না, তো এখান থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়? বাবার অর্ডার না গেলেও তো সমস্যা, তো কীভাবে এই মূর্তি পূজা থেকে বিরত থাকা যায়? এই কল্পনা জল্পনা তার অন্তরের মনের ভিতরে গোলমাল পাকছে। এমতো অবস্থায় ইব্রাহিমের মাথায় আসলো, হ্যাঁ, তার বাবাকে বললে, বাবা আমার পেটে ব্যথা বা শরীর খারাপ লাগছে, আমি যেতে পারছি না, আপনারা যান। ইব্রাহিম একটি মিথ্যা কথা বলেছেন, তাও কিসের জন্য? অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য। এবার সবাই উৎসবে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন একটি কুড়াল হাতে নিয়ে। ইতিহাস আপনাদের সকলেরই জানা, কুড়াল হাতে নিয়ে ওই মূর্তির ঘরে ঢুকলেন, অসংখ্য মূর্তি সেখানে ছিল, প্রত্যেকটি মূর্তির সামনে গিয়ে তিনি কথা বললেন, তোমাদের সামনে খাবার আছে, তোমরা খাচ্ছ না কেন? কেউ তো কথা বলতে পারে না, যখন কথা বলছে কথার উত্তর তো আসতে হবে, কথার যখন উত্তর আসে না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতের কুড়াল দিয়ে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন আজকে আমাদের সমাজে, আপনার ঘরে আমার ঘরে আমরা মূর্তি স্থাপন করে রেখেছি, রেখেনি? আপনার সুকেসটা খুলে দেখেন, আপনার স্ত্রী আপনার সন্তান বাজার থেকে সুন্দর সুন্দর মূর্তি নিয়ে এসে সাজিয়ে রেখেছে। মূর্তি রাখা যাবে না, যে কোনো মূর্তি হোক না কেন, ওগুলো ভেঙে খান খান করে দিতে হবে, একটা মূর্তিও রাখা যাবে না বাড়িতে। যেই ঘরের মধ্যে সবই মূর্তি থাকবে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ইব্রাহিম আলাইহিসসালাম সব মূর্তি ভেঙে ফেলে দিয়ে বড় যে মূর্তিটি ছিল সেই মূর্তির গলায় আর সেই কুড়ালটাকে ঝুলিয়ে রাখলেন। কুড়ালটা যখন ঝুলিয়ে রাখা হলো, সবাই উৎসব থেকে ফিরে এসে সেই মূর্তিগুলোর কাছে আবার অর্চনা প্রার্থনা করবেন, এসে দেখে সর্বনাশ, আমাদের বৃষ্টির পূজা করার যে মূর্তি আছে সেই মূর্তিকে ভেঙে ফেলেছে, আমাদের যে রিজিক দাতার যে মূর্তি রয়েছে সেই মূর্তিকেও ভেঙে ফেলেছে, সব মূর্তি ভাঙলো কে? হ্যাঁ, এই তো আজরের ছেলে ইব্রাহিম, এই একমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলে ইব্রাহিমকে ধরে আনা হলো। জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম তুমি কি এই মূর্তিগুলোকে ভেঙেছ? ইব্রাহিম কি সুন্দর জবাব দিচ্ছেন, যে হেকমা কীভাবে অবলম্বন করতে হয়, যদি আপনি কোনো পরিস্থিতির মধ্যে এরকম পড়েন তাহলে কীভাবে হেকমা অবলম্বন করে কথা বলতে হবে, ইব্রাহিমের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম বলছেন যে এই যে বড় মূর্তিটা দেখা যাচ্ছে, ওর গলায় দেখেন কুড়াল ঝুলানো, নিশ্চয়ই এই বড় মূর্তিটাই এই কাজগুলো করেছে, ছোটো ছোটো মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে, ওকে ধরো, ওকে জিজ্ঞাসা করো। সবাই তো লাজব, আশ্চর্য ব্যাপার, কত জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন সেখানে, তাদের মুখের জবানকে এক কথার মাধ্যমে বন্ধ করে দিয়েছেন ইব্রাহিম, ছোট শিশু বালক। কি সুন্দর জবাব দিয়েছেন, যে তোমাদের এই যে বড় মূর্তিটি রয়েছে, এই বড় মূর্তির কাজ এই ছোট ছোট মূর্তিগুলোকে সব ভেঙে ভেঙে খান খান করে দিয়েছে, ওকে জিজ্ঞাসা করো, ওকে ধরো, ওকে পাকড়াও করো। তখন তারা বললেন, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গিয়েছ, তুমি জানো না মূর্তিরা কথা বলতে পারে না, ওরা কীভাবে জবাব দেবে, তুমি বলো। আচ্ছা, যেই মূর্তি কথা বলতে পারে না, কারো উপকার করতে পারে না, কারো অপকার করতে পারে না, যাদের সামনে খাবার রাখলে খেতে পারে না, লড়াচড়া করতে পারে না, এমনকি সামান্য ছোট ছোট মাছি পড়ে খাবারের মধ্যে, সেই মাছি তাড়ানোর মতো যাদের ক্ষমতা নেই, তাদের তোমরা উপাসনা কেন করো? সবাই তো লাজব, যখন মানুষ পারে না, কোরআন হাদিসের যখন আমরা কথা বলি সমাজের মধ্যে,
এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু আহলে হাদিসদেরকে গালাগালি করেই চলে, গালাগালি করেই চলে। আপনি দেখবেন ইউটিউব খুললেই আমাদেরকে অকট্ট ভাষায় গালাগালি করা হয়, কিন্তু কোনো দলিল নেই তাদের, শুধু যুক্তি পাবলিকের কাছে, ঠিক না বে ঠিক, এই শুধু তাদের আলোচনা। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তারা আটকাতে পারল না, তখন তারা একটা ফোন দেওয়া হলো ইব্রাহিমকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, সমাজ থেকে বহিষ্কার করা হোক, আগুনে পোড়ানো হোক। এক একজন ব্যক্তি এক এক রকম মতামত দিচ্ছেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, অতএব ইব্রাহিমকে আগুনেই পোড়া হোক। এই সিদ্ধান্তে উপনীত হলো সবাই, আগুনের বিশাল বড় কুণ্ড করা হলো, তৈরি করা হলো। ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও আমার ইব্রাহিমকে তোমরা রক্ষা করো। যখন ফেরেশতা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, তোমার কি কোনো সমস্যা আছে কিনা, তোমাকে কি আমরা রক্ষা করব? ইব্রাহিম কি সুন্দর জবাব দিয়েছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য এই ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে আমাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যাতে আমার ইব্রাহিম কষ্ট পায়। সেই আগুনেও তারা ব্যর্থ হলেন। যাই হোক, বিশাল বড় ইতিহাস, ইব্রাহিমকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। ইব্রাহিমকে যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ শাদী করলেন। বিবাহ শাদী করার পরে, যেহেতু সময় সংক্ষিপ্ত, কুরবানির ইতিহাস আপনাদেরকে বলতেই হবে, তাই আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো চালিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন। বিবাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 80-82 বছর বয়সে একটি তাকে সন্তান দান করলেন, সেই সন্তানও হলেন নবী ইসমাইল আলাইহিসসালাম। বাবা যেমন নেককার পরহেজগার একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়া কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতেন আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককার সন্তান দান করলেন, যেই সন্তানও নবী ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম যখন ছোট্ট শিশু মায়ের দুধ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে যাও, ওই মরুভূমির বুকে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর অবাধ্য কখনো হননি, আল্লাহর অর্ডার মোতাবেক তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী এবং এই শিশু সন্তানকে মরুভূমির বুকে রেখে আসলেন। যেই জমজমের পানি আমরা আজকে পান করি, যেই সাফা মারওয়া আমরা সাতবার সাই করি, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী মা হাজেরা, তিনি তার সন্তানকে যখন নিয়ে সেখানে অবস্থান করলেন, শুধুমাত্র স্বামীকে জিজ্ঞাসা করলেন, এটি কি আল্লাহর আদেশ? স্বামী বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম, জি এটা আল্লাহর আদেশ, আর কোনো কথা নেই। আল্লাহর যদি আদেশ হয়ে থাকে, সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তাদের কেমন দৃঢ় মনোবল ছিল, আল্লাহর প্রতি কেমন অগাধ বিশ্বাস ছিল। একটা মরুভূমির বুকে কোনো গাছ নেই, কোনো পানি নেই, কোনো মানুষ নেই, সেই মরুভূমির বুকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন। স্ত্রীও কেমন দিনদার পরহেজগার, তিনিও আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, যে আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ইব্রাহিম চলে গেলেন, বাচ্চাকে দুধ পান করাতে করাতে মায়ের বুকের দুধ শুকিয়ে গেল, কোনো খাবার নেই, পানিও নেই, কিচ্ছু নেই। মা তো সন্তানের জন্য মা তো আপত্তি মিনতি করবেই, মায়ের মন তো ছটফট করছে, বাচ্চাকে কীভাবে বাঁচাবে সে? সাফায় একবার দৌড় মারে, এবার মারওয়ায় দৌড় মারে, এইভাবে সাতবার দৌড়দৌড়ি করার পর দেখলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কাতরাচ্ছেন, লাফাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পাশেই একটা পানির ব্যবস্থা করলেন, পানির ঝর্ণার ব্যবস্থা করলেন মরুভূমির বুকে। এক আশ্চর্যজনক একটি ইতিহাস, আশ্চর্যজনক একটি ঘটনা, মরুভূমির বুকে, সেই খরা মরুভূমি যেখানে বাতাস যে বয়, সেই বাতাসটাও গরম লাগে,
যখন মরুভূমির বুকে বাতাস বয়, সেই বাতাসটা শরীরে লাগলে গরম লাগে, সেই মরুভূমির বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। মা হাজরা দেখলেন পানি থলথল থলথল করছে, এমন নিয়ামতপূর্ণ পানি, যেই পানি পান করলে মানুষের তৃষ্ণা মিটে, মানুষের ক্ষুধাও নিবারণ হয়, এমনই একটি পানি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। মা হাজরা জমজম, থেমে যাও থেমে যাও, পানিটা থেমে গেলেন। চতুর সার দিয়ে তিনি পাথর বা বালু দিয়ে সেই পানিটাকে সংরক্ষণ করে সেই পানি পান করলেই ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পরীক্ষা দিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার সন্তানকে এবার কুরবানি করতে হবে। স্বপ্নে দেখালেন একবার দুইবার তিন তিনবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তু যেটা, সেই বস্তুকে তোমাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমার সবচেয়ে প্রিয় প্রাণের বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, কারণ শেষ বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করেছেন। কতটা মহব্বত তাহলে হবে, যাদের সন্তান নেই সন্তানের জন্য কি আকুতি মিনতি করি আমরা। সন্তান যাদের আছে দেখেন, সন্তান যদি একটি মানুষকে হত্যা করে এসে যদি বাবাকে বলে বাবা আমি একজনাকে হত্যা করেছি এবার আমাকে রক্ষা করেন, বাবা জান প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে চাইবে আমার সন্তানটাকে রক্ষা করার জন্য। এবার দেখেন সন্তান যখন কথা বলা শিখে, চলাফেরা করা শিখে, ওই সন্তানের প্রতি আরও বেশি মহাব্বত মানুষের সৃষ্টি হয়। যখন এরকম মহাব্বত সৃষ্টি হলো তখনই আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তোমাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছেন বাবা দেখো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এইভাবে আমাকে বলেছে তোমাকে কুরবানি করতে হবে, তোমাদের তোমার মতামতটাকে একটু জানাও। এখানে একটি ভুল ইতিহাস মানুষের সামনে কিছু কিছু আলেম তুলে ধরেছেন, এই ভুল ইতিহাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সন্তান এবং পিতার মধ্যে কথোপকথন হচ্ছে কুরবানি করার বিষয় নিয়ে, সন্তান বলছেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ পালন করতে বলেছেন আপনি সেই আদেশ বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। যেই সন্তান পিতাকে বলে যে বাবা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যের সাথেই পাবেন, আপনার যেই কাজ আপনি করতে বলবেন আপনি সেই কাজেই আমি আপনাকে সহযোগিতা করব, আপনার কাজে কোনো বাধা দেওয়া হবে না। আজকে আমি আপনা আপনি আমি আমার সন্তান যদি স্কুলে না যায় তাহলে বাসায় যদি কড়া একটু শাসন করি যে আজকে সন্ধ্যায় তুমি বাসায় ঢুকো তোমাকে ইচ্ছামতো পিটানো হবে, সন্ধ্যায় কিন্তু বাচ্চার বাসায় আসে না, যখন রাত গভীর হয় তখন দেখা যাচ্ছে বাসায় আসে। এমনও বাবা মায়ের সন্তান আছে যে বাবা মা একটু কঠিন, একটু কঠোরতা করে বাচ্চাদের সাথে, ওই সন্তান দেখা যাচ্ছে বাসায় আর আসে না। বেশ কিছুদিন আগের একটি ঘটনা, এক ছেলে বাড্ডার ওইদিকে বাসা আমাদের এই মসজিদে এসেছে, যুবক ছেলে ক্লাস নাইনে পড়ে, ছেলেটিকে বাসায় খুব মারধর করা হয়েছে, স্কুলে যায় না বলে, পড়াশোনা করবে না বলে, তার পড়াশোনা করতে ভালো লাগে না, সে পালিয়ে এসছে আমাদের এই মসজিদে। তো তাকে সারাদিন আমি মসজিদে দেখেছি, এশার সালাতের পরও দেখছি যে বারান্দায় এসে বসে আছে। আমার স্বাভাবিকভাবে যেহেতু আমি সালাত আদায় করাই আমার চোখে পড়ে যে কারা পাঁচ অক্ষ সালাতে আসে আর কারা আসে না। তো আমি ছেলেটাকে লক্ষ্য করলাম যে সারাদিন সে মসজিদেই ছিল, তো তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাসা কোথায়, সে বললো আমার বাসা এখানে। তখন বাসায় যাবে না, তখন চোখে পানি ঝরছে তার, সে বর্ণনা দিল এই ঘটনা আমার। তাহলে দেখেন যেই বাবা মা একটু কঠোরতা অবলম্বন করে সন্তানের প্রতি, ওদিন কিন্তু সন্তান আর বাসায় আসতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কেমন ছিল, কুরবানি করবে তাকে বলছে সন্তান, তোমাকে কুরবানি করা হবে এটা আল্লাহর আদেশ, সন্তান বলছেন ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন, কোনো সমস্যা নাই আপনি আপনার কাজ বাস্তবায়ন করবেন। আর সমাজে কীভাবে জাল হাদিস মানুষের সামনে প্রচার করা হচ্ছে, যে যখন বলা হলো ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হলো তখন সন্তান বলছে বাবা আপনি তো আমাকে কুরবানি করবেন, তো আমি তো লাফাঝাপা করব,
নড়াচড়া করব, আপনি আমার হাত পা ভালো করে শক্ত করে বেঁধে রাখুন, আমার চোখটাকে আপনি কালো কাপড় দিয়ে বেঁধে রাখুন, কারণ আপনার সাথে আমার যদি দেখা হয় চোখে চোখে চোখ পড়ে যায় তাহলে মহাপদ সৃষ্টি হবে, আপনি আর আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারবেন না। অতএব আপনি আমার চোখ বেঁধে দিন, আমার আর হাত পা শক্ত করে বেঁধে দিন। এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কাহিনী, যেখানে সন্তান নিজেকে সঁপিয়ে দিয়েছে আল্লাহর কাছে। হাত পা বাঁধার কোনো প্রশ্ন আসে, চোখ বাঁধার কোনো প্রশ্ন আসে সেখানে, কশ্চিন কালেও নয়, এরকম মিথ্যা কাহিনী থেকে বেঁচে থাকবেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কুরবানি করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করলেন। এবার যখন গলায় ছুরি চালাবে এই মতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম থেমে যাও, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুমিনদেরকে পরীক্ষা করেন। পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে, আমাদের মাঝেও কিন্তু এরকম পরীক্ষা আসবে। পরীক্ষায় অধৈর্য হলে হবে না, আমরা অনেক সময় বিপদে পড়লে ঘুমড়ে মুচড়ে পড়ে যাই যে না জানি আমার উপরে এরকমের বিপদ শুধু আসে। জি না, যতই বিপদ আসুক না কেন বিপদটাকে নিয়ামত মনে করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে। ইব্রাহিম আলাইহিস আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে সন্তানকেও পেলেন এবং আল্লাহর সন্তুষ্টিও অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই যে সামনে পরশু দিনে আমাদের কুরবানি, এই কুরবানি আমাদেরকে করতে হবে, এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, সুন্দর সুঠাম দেহের অধিকারী পশুকে কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। এবং বাসায় যে পশুগুলো রয়েছে সবচেয়ে ভালো হয়, বাসায় যে পশুগুলো পালিত করা হয়, লালন পালন করা হয়, ওগুলোর মধ্য থেকে যেই পশুটি সবচেয়ে সুন্দর এবং ভালো সেই পশুটি কুরবানি করলে সবচেয়ে বেশি ভালো। কারণ যারা বাসায় পশুপালন করেন, গরু ছাগল বকরি ভেড়া, দেখবেন যে পশুকে লালন পালন করতে করতে আর একটা মহব্বত সৃষ্টি হয়, মায়া সৃষ্টি হয়। অনেকেই আমরা দেখেছি ইউটিউবে খুললেই দেখা যায়, টেলিভিশন খুললেই দেখা যায় যে গ্রাম থেকে বড় বড় গরু নিয়ে আসছে, ছাগল নিয়ে আসছে, সুন্দর সুটাম দেহের। যখন গরুটা বিক্রি করছে গরুর চোখ দিয়েও পানি ঝরছে, আবার মালিকের চোখ দিয়েও পানি ঝরছে, কারণ অনেক মহব্বত করে একটি পশুকে লালন পালন করে। আর এটাই আমরা চান, এটাই উত্তম, যে সবচেয়ে কাছের ভালো বস্তু যেটা সেটাই আল্লাহর রাস্তায় কুরবানি করা। ইনশাআল্লাহ আমরা আশা করি কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আরেকটি বিষয় আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, তা হচ্ছে এই যে কুরবানির মাংস আমরা কীভাবে বণ্টন করব, এটি একটি বিষয়। কুরবানির মাংস হাদিসে বলা হচ্ছে তুমি খাও, পরিবারকে খাওয়াও, অসহায় মানুষকে খাওয়াও, এভাবে হাদিস কোরআনে পাওয়া যায়। এখান থেকে কিছু আলেম ওলামা বলছেন তিন ভাগ করতে হবে। এগুলো গ্রামগঞ্জে ঠিক বেশি ভালো দেখা যায় যে দাড়িপাল্লা নিয়ে এসে, পাল্লা পাথর নিয়ে এসে একবারে মাপ টু মাপ করে মাপ করা হয়, এটা কোনো বিষয় নয়। আপনি হাতের মাপ করেও আপনি মাপ করে দিতে পারেন, আবার আপনার নিজের কাছে রেখে আপনি নিজে খাইতেও পারবেন, সংরক্ষণও করতে পারবেন, অসহায় দুঃখী মানুষকেও দিতে পারবেন। তিন ভাগেই যে করতে হবে এমন বিষয়টা নয়, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত সুধী মণ্ডলী। তাই আসুন এই কুরবানির ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, বাপ দাদা যে আমল করছে সেই আমলে যে করতে হবে এমন বিষয়টি নয়। কোরআন হাদিসের যখন সামনে কোনো বিষয় চলে আসবে সঠিক সেটাকেই গ্রহণ করতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপদাদার ধর্ম গ্রহণ করেনি, সে বের হয়ে চলে এসেছে, সে আল্লাহকে খুঁজেছে। এই জন্য প্রত্যেকটি মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এই মস্তিষ্ক দিয়ে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম চাঁদের কাছে গেলেন, চাঁদ দেখছে যে রাতের আধারে চাঁদ উঠেছে, মনে হয় এটাই আমার প্রভু হবেন, এটাই আমার প্রভু হবে, যে একটি লাইটের মাধ্যমে সারা পৃথিবীকে আলো করে দেয়। রাতের অন্ধকারে একটি লাইট আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে রেখেছেন, এই লাইটের মাধ্যমে সারা পৃথিবী আলো হয়ে যায়, তাহলে এটাই আমার রব হবেন। যখন দিনের সূর্য উঠে গেল, রাতের আধার কাটিয়ে গেল, চাঁদের কোনো আর অস্তিত্ব নেই, তখন ভাবলেন এই সূর্য আমার রব হবেন, নিশ্চয়ই এই সূর্য আমার রব হবেন। যখন সন্ধ্যা চলে আসলো, সূর্য যখন অস্ত গেল, সূর্যের আলো যখন নিভিয়ে গেল, তখন দেখলেন না এটা তো আমার রব হতে পারে না,
নিঃসন্দেহে এই আসমান জমিন চাঁদ সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। তাই আসুন বাপদাদার ধর্মের প্রতি আমরা আকৃষ্ট না হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করি। যখনই সামনে কোরআন এবং সহিহ হাদিসের কোনো কথা কোনো আমলের বিষয়ে চলে আসবে সেটাকে আমরা নিঃস্বার্থভাবে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।